ইমানদারিনী একে রামনি, শোনো করুণ ঘটনা। ইমানদারিনী একে রামনি, শোনো করুণ ঘটনা। খোদার ইশকে হলো কুরবান, খোদার ইশকে হলো কুরবান, জিন্দেগির মায়া করল না ইমানদারিনী এক রামনির, শোনো করুণ ঘটনা। শাহি মহলে খোদাই দাবি করে ফেরাউন, বাদশাহির হুকুম না মানিলে তার হতে হবে খুন। ফেরাউনের দরবারে এক দাসী বাঁদী, অতি গোপনে ঈমান আনে মুসা নবীর আশিকি। এ খবর শুনে ক্ষিপ্ত মনে, এ খবর শুনে ক্ষিপ্ত মনে, ফেরাউন করে ঘোষণা, আমাকে না খোদা মানলে তোকে জিন্দা রাখব না। সেই দাসী ফেরাউনকে বলছে, ফেরাউন জিজ্ঞাসিলে একটু ডরে না, বলে যান যদি যায় কি আসে যায়, বলে দুই কন্যা। তখন ফেরাউনের হুকুমে গো ফুটন্ত তেলে, প্রথম কন্যাকে মায়ের সম্মুখে দিল তখন ফেলে, ফুড়ে কাবাব হয় মুক্তা উড়ে যায়, ফুড়ে কাবাব হয় মুক্তা উড়ে যায়, বলে কে দোনা গো আম্মা জান্নাতে অপেক্ষাতে থাকবে কন্যা। ইমানদারিনী এক রামনির, শোনো করুণ ঘটনা। খোদার ইশকে হলো কুরবান, খোদার ইশকে হলো কুরবান, জিন্দেগির মায়া করল না ইমানদারিনী এক রামনি, শোনো করুণ ঘটনা। সেই দাসী যখন তাকে খোদা স্বীকার করল না, তার সামনে তার বাচ্চাকে তেলে গরম তেলের মধ্যে কড়ার মধ্যে পুড়িয়ে ছারখার করে দিল। তারপরে তাকে জিজ্ঞাসা করছে, বলো তুমি আমাকে খোদা। সে বলছে, যে তোমাকে সৃষ্টি করেছে, যে আসমান জমিনকে সৃষ্টি করেছে সেই আমার খোদা, তোমাকে আমি কোনোদিন খোদা বলতে পারবো না। এই কথা বলার পরে ফের কি হচ্ছে দেখুন। কই বলছে, দুগ্ধ শিশুরে তার পরে করে এমন হালত, পড়ার সময়
সবাই শুনতে পায় বুক ফাটা অর্থনা আর গর্বধারিণী দিন দুঃখিনী অশ্রু ভরা আঁখি কাবাব হয়ে মুক্তা উড়ে বলে সোনার পাখি হে দুনিয়া চিড়িয়াখানা হে দুনিয়া চিড়িয়াখানা মা গো মায়ার সুতায় বেদনা তোমার তরে ইন্তেজারে থাকবে কন্যা। সেই দাসীর দুটো দুটো কন্যা সন্তানকে তেলে পুড়িয়ে সারকার করে দেয়া হলো। তারপরে এবার সেই দাসীকে বলছে যে দেখো তুমি আমাকে খোদা স্বীকার করো, নইলে তোমাকেও এমন অবস্থা করা হবে। সে বলছে আমি তোমাকে কোনো দিন খোদা স্বীকার করতে পারবো না, যে আমাকে সৃষ্টি করেছে সারা বিশ্ব জাহানকে সৃষ্টি করেছে সেই আমার রব। বলছে দেখুন ফুটন্ত তেলে মাকে ফেলে কাবাব করিল শেষে তার হাড্ডিগুলি পুঁতে দিল মিশরের মাটির নিচে। এই ঘটনার 2500 বছর পরে মিরাজ পথে জিবরিলের সাথে নবী চলেন দিদারে আর বাইতুল মুকাদ্দাসে মাতে সুবাসে বাইতুল মুকাদ্দাসে মাতে সুবাসে আল্লাহ রসুল জিবরিল আমিনকে বলছে এ উৎস জিবরিল বলো না সেই হাড্ডি থেকে খুশবু ছোটে রসুল শোনেন সব ঘটনা। শেষ কথায় কবি বলছে খোদার পথে নেক বরকতে তুমি হলে ইমানদার দুনিয়াতে আখেরাতে খোদা হবে যে তোমার দিনে রাতে ইবাদাতে দিশনারে ফাঁকি ইমান তাজা করো এম এ হান্নান সময় বেশি নেই বাকি আর হাসতে হাসতে ইমান যাবে হগো হাসতে খেলতে ইমান যাবে পরে কাঁদলে ইমান পাবে না আমল ইমান ছাড়া কেউ তোর সঙ্গে রবে না ইমানদারিনী এক রামনীর শোনো করুন ঘটনা আল্লাহ নবীর হলে ফানা আল্লাহ নবীর হলে ফানা দোজক তাকে ছোবে না ইমানি নুরি তাজাল্লি জান্নাতি নজরানা ইমানি নুরি তাজাল্লি জান্নাতি নজরানা।